মণ্ডলী। এবার আপনাদের সামনে আসছেন বিশিষ্ট অভিনেতা হাসান জাহাঙ্গীর। আজকে কমেডি আওয়ারের দর্শকদের জন্য কি পরিবেশন করছেন আপনি? আসলে কমেডি আওয়ার অনুষ্ঠান এত হিট হয়ে গেল, একটা অনুষ্ঠান হওয়ার পরে সেই আবেগে চলে এসেছে বলতে গেলে। গত অনুষ্ঠান আমি করেছিলাম এবং প্রচুর রেসপন্স, আপনারা হয়তো দেখেছেন আমার 3-4টা সিরিয়াল চলতেছে, এক একটা সিরিয়াল এক একটা ক্যারেক্টার করছি। উল্লেখযোগ্য যেমন বয়রা পরিবার আমি একটা ক্যারেক্টার করি ময়মনসিংহের তুতা। আচ্ছা আচ্ছা, আমার ক্যারেক্টারটা ময়মনসিংহ, সেই ময়মনসিংহের অঞ্চলের কিছু মনে হয়? জি জি, সেটাই আমাকে অনেকে রিকোয়েস্ট করলো। আচ্ছা, এক ডাক্তার কাছে রোগী দৌড়ে গেল, চাপ লাভ চাপ দিয়ে দৌড়ে গেল, ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ঘরে আসুন, আমি আর ভূত আসুন একটু বাইরুন বাইরুন। জি বলেন। আচ্ছা ডাক্তার সাহেব, ওই যে ভালো মন্দ খাওয়ার পরে যদি হেসকি উঠে তাহলে ভালো হইবার উপায় কি একটু কই ভাই? ডাক্তার বলতে আপনার প্রবলেম কি? আমার তো কোনো প্রবলেম নাই, তবে একটু সমস্যা আছে বুঝুন। প্রবলেম নাই সমস্যা আছে, আচ্ছা কি প্রবলেমটা বলেন। এই যে কইলাম ভালো মন্দ খাওয়ার পরে যদি হেসকি আছে হেসকি আছে তখন ভালো হইবার উপায় কি? উনি চিন্তা করলো হেসকি তো একটা মামুলি রোগ, এক কাজ করে জুড়ে বোধা চটকানা দিলে ভালো হয়ে যাবে। ও কাছে আসে 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 চটকানা সামনে মাসুন, তুমি আর ফুট মারলেন গেলে আমারা তো মাসি ভালো করছে, আপনার হেসকি ভালো হয়েছে না? কো হেসকি ভালো হয়েছে কিন্তু রুগী তো আমি না, আমার বউ ওই যেন খারাপ, আমি হেসকি দিতেছে। ডাক্তার উঠে কো আমি অত ডাক্তার না কম্পাউন্ডার, উনি আইতেছে ফাঁকে একটু চিকিৎসা করছি বুঝছো। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনাকে এখানেই আমরা ছেড়ে দিচ্ছি না, একটু ধরে রাখছি, কারণ আমাদের একটা চুটকির প্রতিযোগিতা হবে কিছুক্ষণ পরেই। তো এখানে একটি আসন বাকি রয়েছে এবং এই আসন টেকতে আপনি আসীন হন, কারণ আপনি একজন বিচারক আমাদের এই চুটকির প্রতিযোগিতা। দর্শক মন্ডলী, এবার আমাদের নিয়মিত আসর চুটকি প্রতিযোগিতা। আপনাদের এই চুটকি প্রতিযোগিতা রাখুন, আগে আমাদের বিচার করুন। আপনাদের বিচার মানে আপনাদের সমস্যা কি নিয়ে? আর সমস্যা কি নিয়ে না, আপনারা তো গিয়েছিলেন তারা গুনতে। দুজনে মিলে না, আমি চ্যালেঞ্জ করেছিলাম, উনি গিয়েছিলেন গুনতে, আর আমি সঙ্গে গিয়েছিলাম যে ঠিকভাবে গুনছি কি না সেটা দেখতে। তা গোনা শেষ হয়নি? আমি বলেছিলাম আকাশে 3,33,333 তারা আছে, উনি আমাকে মিথ্যা প্রমাণ করতে পারেন নাই, তার মানে উনি হেরে গেছে। আচ্ছা, ওনার দাবি আপনি হেরে গেছেন, কিন্তু সমাধানটা আমি দিয়ে দিচ্ছি একটু এইভাবে যে আসলে আকাশে কতগুলো তারা আছে আমরা কিন্তু সঠিক কেউ জানি না। এটা আপনারটা ঠিকও হতে পারে, ওনারটাও ঠিক হতে পারে, আপনারটাও ভুল হতে পারে, ওনারটাও ভুল হতে পারে। অর্থাৎ যে জিনিসটা হচ্ছে যে আপনাদের দুজনেই, আপনারা জিতেছেন আবার দুজনেই কিন্তু হেরেছেন, তার মানে বাজির যে টাকাটি জেতার অংশটি সেটা দুজনের সমান হয়ে ভাগ করে নিলেই তো হয়ে যায়, তাই না? তার মানে তাহলে আপনিও 10 টাকা ছাড়ুন আর আপনিও 10 টাকা ছাড়ুন। সেটা কেমন? তো আপনি তো মোল্লাজির কাছে 10 টাকা পেতেনি, তো মোল্লাজি আপনি বাজিতে হারলে তো আপনাকে 20 টাকাই দিতে হতো না? 10 টাকা দিয়ে দফা রফা করা যায় না? তার মানে ভাল মশাই এবার আমাকে চকমা দিবে। এখানে কিন্তু কেউ কাউকে চকমা দিচ্ছেন না, ভারমশায় এবং মোল্লাজি যাই করছেন তা শুধুমাত্র আপনাদের নিছক আনন্দ দানের জন্য। তাহলে ভারমশায় আর মোল্লাজি, আপনারা আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন, কারণ আমরা একটি চুটকি প্রতিযোগিতার আয়োজন করেছি। এবার এই চুটকি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন দুজন প্রতিযোগী, তারা হচ্ছেন আনোয়ার এবং সুলাইমান। এদের মধ্যে যে বিজয়ী হবেন সে পাবেন কমেডি আওয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার মঞ্চে আসছে আনোয়ার এবং সুলাইমান।